আজকের ক্লাসে আমরা ট্রান্সপোর্টেশান প্রবলেম ট্রান্সপোর্টেশান প্রবলেম অর্থাৎ পরিবহন সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা শিখব তো প্রথমে আমরা একটা প্রবলেম দেখি দেখো বলেছে ডিটারমাইন দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশান সংক্ষেপে বিএফএস অফ দ্য ট্রান্সপোর্টেশান প্রবলেম বাই ইউজিং ভ্যাম মেথড তো আমরা এখানে ভ্যাম উল্লেখ করেছি ঠিকই কিন্তু একটা ট্রান্সপোর্টেশান প্রবলেমকে বেশ কয়েকটা মেথডে সলভ করা যায় আমরা ভ্যামেই শিখবো মূলত আজকের ক্লাসে অন্য মেথডগুলো আমরা আলোচনা করে নেব বাই ইউজিং ভ্যাম মেথড অ্যান্ড হেন্স অপটেইন দ্য অপটিমাল ফিজিক্যাল সলিউশন অফ দ্য করসপন্ডিং মিনিমাম কস্ট অব দ্য ট্রান্সপোর্টেশান অর্থাৎ আমাদের প্রবলেমটার মিনিমাম কস্ট আর অপটিমাল ফিজিক্যাল সলিউশন এই দুটো বের করতে হবে তাহলে আমরা একটা প্রবলেম আগে দেখে নিই আমরা একটা প্রবলেম লিখেছি ট্রান্সপোর্টেশান প্রবলেমটা কী রকমের কনসেপ্টে কি আমরা একটু শিখে নিই দেখো আমরা এই একটা ট্রান্সপোর্টেশান প্রবলেম নিয়েছি ভালো করে খেয়াল করো এখানে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এই চারটে হচ্ছে ডেস্টিনেশান এখানে দেখো ও ওয়ান ও টু ও থ্রি ও ফোর এই চারটে হচ্ছে আমাদের অরিজিন দেখো ব্যাপারটা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝায় ধরো একটা কোম্পানি কোম্পানির হচ্ছে এই চারটে হচ্ছে গুদাম এই চারটে হচ্ছে গুদাম আর এই চারটে হচ্ছে শোরুম বা এই চারটে হচ্ছে কোম্পানির দোকান দোকান বা শোরুম যাই বলো এবার এই চারটে এই ও ওয়ান ও টু ও থ্রি ও ফোর এই চারটে গুদাম বা কারখানা যাই তুমি বলো এখানে হচ্ছে পণ্য তৈরি হচ্ছে হয়ে এই কোম্পানির এই শোরুম বা দোকান চাই বলো এখানে এই পণ্যগুলোকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে তাহলে আমরা এটাকেই গুদাম বা কারখানাটাকে অরিজিন হিসাবে ডিনোট করছি বা অরিজিন দিয়ে প্রকাশ করছি আর যেখানে পৌঁছে দিচ্ছে ডেস্টিনেশান সেটাকে দোকান বা শোরুম হিসাবে আমরা ভাবছি এবার খেয়াল করো দেখো আমাদের এখানে এই যে পনেরো আঠাশ তিরিশ একুশ এগুলো হচ্ছে আমাদের খরচ অর্থাৎ আমি বলতে চাইছি যে ওয়ান এই ওয়ান গুদাম থেকে বা ও ওয়ান অরিজিন থেকে যদি এই ডি ওয়ান ডেস্টিনেশান বা এই শোরুমটায় বা এই দোকানটায় একটা পণ্য পৌঁছাতে হয় তাহলে পনেরো টাকা খরচা একইভাবে এখান থেকে যদি এখানে পৌঁছাতে হয় আঠাশ টাকা খরচা একইভাবে এখান থেকে যদি এখানে পৌঁছাতে হয় তেরো টাকা খরচা একইভাবে যদি এখান থেকে এখানে পৌঁছাতে হয় তাহলে একুশ টাকা খরচা এইভাবে পুরো ছকটায় কোথা থেকে কোথায় গেলে কত খরচ সেটা দেওয়া আছে এবার তুমি এই এই মানগুলোকে খরচ হিসাবে না ভেবে ভাবতে পারো যে এখান থেকে এখানে পৌঁছাতে পনেরো ঘন্টা সময় লাগবে বা এখান থেকে এখানে পৌঁছাতে পনেরো কিলোমিটার বা পনেরো একক দূরত্ব অতিক্রম করতে হবে এভাবেও তুমি ভাবতে পারো তাহলে এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো হচ্ছে এই অরিজিন থেকে এই ডেস্টিনেশন ডেস্টিনেশানে পৌঁছাতে খরচ হতে পারে সময় হতে পারে বা দূরত্ব হতে পারে সেটা দেওয়া আছে কো কোনো ক্ষেত্রে বেশি লাগছে কোনো ক্ষেত্রে কম লাগছে যেমন সব এখানে কম হচ্ছে বারো এই ও থ্রি অরিজিন থেকে ডি টু এই ডেস্টিনেশনে পৌঁছাতে সব থেকে এখানে কম খরচ বা কম দূরত্ব বা কম সময় যেভাবে প্রকাশ করা হোক সেটা সবথেকে কম লাগছে এবার এখানে দেখো এখানে দেখো এখানে এইগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটি মানে এই যে আমাদের কারখানা বা এই যে অরিজিন বা এই যে গুদামগুলোর এখানে আমরা ক্যাপাসিটি লিখেছি যেমন ও ওয়ান এই অরিজিনের ক্যাপাসিটি আঠেরো একক ও টু এর ক্যাপাসিটি চোদ্দ একক ও থ্রি এর ক্যাপাসিটি হচ্ছে তেরো একক ও ফোর এর হচ্ছে কুড়ি একক বোঝার জন্য বলি সাপোজ ধরো ও ওয়ান এটা যদি আমাদের এই কোম্পানিটা কোনো গাড়ির কোম্পানি হয় তাহলে ও ওয়ান এই কারখানায় চোদ্দোটা গাড়ি তৈরি হয় বা এই কারখানার ক্ষমতা হচ্ছে চোদ্দোটা গাড়ি তৈরি করার একইভাবে এইগুলো হচ্ছে আমাদের ডিম্যান্ডস বা আমাদের এগুলো হচ্ছে চাহিদা এটা হচ্ছে আমাদের চাহিদা দেখো আমি আমরা এখানে ডেস্টিনেশন বা দোকান বা শোরুম হিসাবে ডিনোট করেছি তাহলে ডি ওয়ান এই দোকানটার চাহিদা হচ্ছে ষোলো একক ডি টু এই দোকানটার চাহিদা হচ্ছে পনেরো একক ডি থ্রি এই এর চাহিদা হচ্ছে দশ একক এবং ডি ফোর এটার চাহিদা হচ্ছে চব্বিশ একক তাহলে এটাই হচ্ছে আমাদের এখন স প্রবলেমটা নিশ্চয়ই বুঝেছ যে আমাদের চারখানা অরিজিন আছে চারখানা ডেস্টিনেশান আছে এবার এই পণ্যগুলোকে আমাদের চাহিদা অনুযায়ী দেখো যেখানে যেমন চাহিদা আছে সেই অনুযায়ী পৌঁছে দিতে হবে তাহলে এই পণ্যগুলোকে আমাদের এই এই গুদামের বা এই কারখানার পণ্যগুলোকে আমাদের এই বিভিন্ন ডেস্টিনেশানে এই ডেস্টিনেশনগুলোতে কী করতে হবে চাহিদা অনুযায়ী পৌঁছে দিতে হবে এবং এমনভাবে পৌঁছাতে হবে যাতে কোম্পানির কম খরচ হয় তাহলে বোঝা গেল কি বললাম যে এমনভাবে পৌঁছাতে হবে কোম্পানির যাতে কম খরচ হয় এই প্রবলেমটাই হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশান প্রবলেম এটাই হচ্ছে আমাদের প্রবলেম সংক্ষেপে টিপি এবার দেখো এই প্রবলেমটাকে সলভ সলভ করার জন্য চারটি মেথড আছে ফার্স্ট মেথড হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার নর্থ ওয়েস্ট কর্নার এই প্রসেসে আমরা আমাদের আগের উক্ত সমস্যাটাকে সমাধান করতে পারবো নেক্সট হচ্ছে রো মিনিমা মেথড তারপরে হচ্ছে ম্যাট্রিক্স মিনিমা মেথড এবং শেষে হচ্ছে ভ্যাম মেথড এই চারটে মেথডে আমরা এই প্রবলেমটাকে এই প্রবলেমটাকে সলভ করতে পারি এই চারটে মেথডে এই প্রবলেমটাকে সলভ করতে পারি আচ্ছা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়নি দেখো এখানে আমাদের ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটি যদি যোগ করি এই যে এই চারটে কারখানার ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটি যদি যোগ করি এটা হচ্ছে পঁয়ষট্টি আর এদিকে আমাদের চাহিদা টোটাল চাহিদা এই চারটে দোকানের চাহিদা যদি যোগ করি সেটাও পঁয়ষট্টি তাহলে এই দুটো মান সমান চাহিদা আর ক্যাপাসিটি ডিমান্ড আর ক্যাপাসিটি হচ্ছে এক্ষেত্রে সমান এই প্রবলেমটাকে আমরা বলবো ব্যালেন্স ট্রান্সপোর্টেশান প্রবলেম ব্যালেন্স ট্রান্সপোর্টেশান প্রবলেম আর যদি এটা সমান না হতো তখন বলতাম আনব্যালেন্স ট্রান্সপোর্টেশান প্রবলেম তখন হচ্ছে আনব্যালেন্স ট্রান্সপোর্টেশান প্রবলেম তাহলে আমরা প্রথমে একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশান প্রবলেমকে সলভ করা শিখবো ভ্যাম মেথডে সলভ করবো চারটে মেথডে করা যায় আমরা ভ্যাম মেথডে সলভ করা শিখবো